নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস। এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি। রাজ্য সরকারের 12টি চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ ডেট কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বাড়ানো হয়েছে। তো এটি কিন্তু আপনাদের জন্য সুখবর। আপনারা এই লকডাউনের জন্য অনেকেই কিন্তু এই ফর্ম ফিল আপগুলি করতে পারতেন না, অনেকেই চিন্তিত ছিলেন যে ফর্ম ফিল আপগুলো কীভাবে করবো, আমরা তো বাড়ি থেকে বেরোতে পারছি না বা ইন্টারনেট ক্যাফের দোকান বন্ধ রয়েছে। তো আপনাদের জন্য সুখবর, রাজ্যের 12টি সরকারি চাকরির ফর্ম ফিল আপের ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং বাড়িয়ে কত তারিখ করা হয়েছে সেটি আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখুন। ভিডিওটিকে লাইক করে দিন, প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। এই মুহূর্তে আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে msc.wb.org এমপ্লয়মেন্ট নোটিশ সেকশনে। চলে আসলে আপনারা এখানে দেখতে পারবেন একটি অ্যাডেন্ডাম দেওয়া হয়েছে, ইন ভিউ অফ লকডাউন। তো লকডাউনের জন্যই কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে। তো এখানে আপনারা ক্লিক করলে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কি 12টি চাকরির নোটিশ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2020, এটা কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2/2020, গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি 3, 4, 5, 6, 7, 8। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন 12টি চাকরির নোটিশ কিন্তু বেরিয়েছিল। তার মধ্যে কিন্তু গ্রুপ ডি থেকে শুরু করে, পরিবেশ বন্ধু থেকে শুরু করে, কনজারভেন্সি মজদুর থেকে শুরু করে, একা এলডিসি থেকে শুরু করে, সার্জেন্ট পদের ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সার্জেন্ট থেকে শুরু করে একাধিক পোস্ট কিন্তু রয়েছে। তো এটার কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট অফিসিয়াল নোটিশ এটি। তো লাস্ট ডেট কিন্তু কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 7 এপ্রিল ছিল, এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 15 এপ্রিল 2020 ছিল। সেই ডেটগুলি কিন্তু বাড়িয়ে 15 মে করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 15/5/2020 কিন্তু করা হয়েছে। তো এখানে কিন্তু আপনাদের সেটা লেখা রয়েছে, লকডাউনের জন্য কিন্তু এটি করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 7 তারিখ কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 7 তারিখ ছিল 7 এপ্রিল, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 15 এপ্রিল ছিল। রেসপেক্টিভলি ইজ হেয়ার বাই এক্সটেন্ডেড আপ টু 15/5/2020, অর্থাৎ 15 মে 2020 পর্যন্ত, অর্থাৎ আরও কিন্তু 1 মাসের থেকেও বেশি সময় আপনাদের হাতে চলে আসলো। তো এটা কিন্তু আপনাদের জন্য সত্যি খুশির খবর, ভালো খবর। যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেননি, আবেদন করতে পারেননি, আপনাদের কাছে সময় চলে এসেছে, অর্থাৎ আপনাদের কাছে প্রচুর সময় রয়েছে, আপনারা আবেদন করে দিতে পারেন। তো ভিডিওটিকে লাইক শেয়ার করে দিন। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।